সবাই কাজ ব্লক করে রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। সো মেথড অথবা ফাংশন আমরা ইউজ করে আসি, তাই না? আমরা কখন মেথড বলতেছি, কখন ফাংশন বলতেছি, এটা একটু ক্লিয়ার করি। সো অবজেক্ট ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি শার্প, জাভা, পাইথন বা আদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ওইখানে অ্যাকচুয়ালি ফাংশনকে মেথড বলা হয়। আর আমরা যখন স্ট্রাকচার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, সি প্রোগ্রামিং যেগুলো, ওইখানে বলা হয় এগুলাকে ফাংশন। ঠিক আছে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড করতেছি, সেই ক্ষেত্রে আমরা কল করবো কি, বলবো হলো মেথড। আচ্ছা, তো আমি একটা মেথড এখানে লিখি, এখানে দেখতেছেন একটা মেথড আছে, তাই না? এটা একটা মেথড, মেইন ফাংশন অথবা মেইন মেথড বলতে পারি। আমি এখানে একটা মেথড লিখি, মেথডটা এরকম, সাপোজ আমি লিখে যাই, তারপর বলতেছি কোনটা কী জিনিস, আমি তারপর বলবো। এই যে আমরা লিখলাম এখানে, এখানে আমরা একটু দেখি কোনটা অ্যাকচুয়ালি কোন পার্ট। সাপোজ ফার্স্ট নাম্বার আমি এফ এন লিখেছি এখানে, ইন্ট আর একটা, সেকেন্ড নাম্বার আমি এস এন লিখলাম, রেজাল্টের মধ্যে আমি কি করলাম, এই যে ফার্স্ট নাম্বার আসলো তার সাথে সেকেন্ড নাম্বার কি করলাম, যোগ করলাম, ফাইনালি কি করলাম, রেজাল্টকে রিটার্ন কি করছে, রেজাল্টে রেজাল্ট এটা হচ্ছে প্রিন্ট বক্স। এখানে দিলে দেখার বিষয় সেটা হলো কোনটা অ্যাকচুয়ালি কি এখানে। ঠিক আছে, মেথড একটা স্ট্রাকচার থাকে অবশ্যই। সো আমি যদি এই অংশটুকু বাদ দিই, এই যে নিচের অংশটুকু বাদ দিই, অনলি দেখতেছেন এইগুলো, ঠিক আছে, এর নিচের সব বাদ দিয়ে দেন। ওকে, এইখান যেটা দেখতেছেন সেটাকে বলা হয় মেথড সিগনেচার। ঠিক আছে, এটা দেখলে বুঝবেন আপনি অ্যাকচুয়ালি একটা মেথড কি করতেছে, কি হবে মেথড, কি রিটার্ন করে, মেথডের নাম কি, মেথড কি যদি প্যারামিটার নেয় সো কি কি নেয়, কি কি টাইপের, সো এটা দেখে আমরা একটু বুঝতে পারি। ঠিক আছে, ভিতরে তো ইমপ্লিমেন্টেশন অনেকভাবে বলতে পারি, রাইট? এই যে অংশ, এই লাইনটা দেখে আমি বুঝতে পারি, মেথড সিনটা দেখে বুঝতে পারি একচুয়ালি মেথডটা কি কাজ করে, কিভাবে করে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, কিভাবে করতেছে আমার দেখার দরকার নেই, তাই তো? নিশ্চয় এরকম আমরা যখন যে কনসোল রাইট লাইন লিখতেছি, রাইট লাইন কি একটা মেথড না, মনে তো হচ্ছে কিছু পাস করতেছি, তাই তো? তো ব্রেক পয়েন্টের মধ্যে পাস করতেছি, একটা মেথড তো। এখন ও যে কিভাবে আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছে কনসোলে, এটা কি আপনার কোনো দরকার আছে জানার? ও যেভাবে করুক, আমি কি চাই,
এফ এম কে বলেন আমি কেন এখানে ইন্টিজার দিলাম ইউনিট অফ কেন আমি এখানে ইন্টিজার দিলাম অন্য কিছু কেন দিলাম আমার মেথড কি রিটার্ন করে তারপর বেস করে আমি কি ডিফাইন করব মেথডে রিটার্ন টাইপ বলে না আচ্ছা সো এই ক্ষেত্রে যদি আমাকে ট্রু ফলস রিটার্ন করতে না ইয়া রিটার্ন টাইপ কি হতো বুলিয়ান বুলিয়ান আচ্ছা যদি আমাকে স্ট্রিং রিটার্ন করতে স্ট্রিং স্ট্রিং হতো আচ্ছা সো এখন সাপোজ এখানে কোনো যদি ইউজার ডিফাইন টাইপ রিটার্ন করতে ইউজার ডিফাইন টাইপ কোনো একটা ক্লাস তাই না আমার যদি দরকার হয় মেথড রিটার্ন করবে ওই ক্ষেত্রে আমি রিটার্ন করবো আমি যদি মনে হয় না মেথডটা কল করবো এবং যা কাজ করবে ওর ভিতরে করবে হয়তো অন্য কোথাও সাপোজ সেভ করলো সেভ করে হয়তো বললো হ্যাঁ আমি ডাটা সেভ করতে পারছি ইয়েস অন্য ট্রু ফলস রিটার্ন করলো অথবা যে কনসোল যে রাইটলেন যেটা সেই কি আপনি কিছু রিটার্ন করে আপনি কল করতেছেন মানে কী দিচ্ছে জাস্ট কনসোল আউটপুট দেখাচ্ছে না এর মানে ওটা ওর ভিতরে লেখা আছে বাট ও তো কিছু রিটার্ন করতেছে না সো অলওয়েজ মেথড রিটার্ন করবে এরকম কোনো কথা নেই সো ওই ক্ষেত্রে কী দেয় আমরা রিটার্ন টাইপে ওয়াইড সো এটা আমরা সবাই জানি সো এই মেথড যে অলওয়েজ প্যারামিটার নেবে এটা কি ঠিক না তাই না নাও নিতে পারে এরকম কোনো মেথড থাকতে পারে যে মেথড কল করলে হয়তো কোনো একটা কাজ হয় যেই কাজটা ওই মেথডের ভিতরে বলা আছে ঠিক আছে আচ্ছা সো আমরা এই মেয়ে যে মেথডটি লিখলাম এটা আমরা ইউজ করার ট্রাই করি মেথডও কি দুই প্রকার ইউজার ডিফাইন আর প্রিডিফাইন না 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 মেথড কোনোটা এক প্রকার নেই মেথডের মধ্যে ঠিক আছে আমি বললাম রিটার্ন টাইপ নিয়ে কথা বলতেছিলাম ঠিক আছে সো আমি এখানে যেটা করব এখানেও একটা রাখলাম রেজাল্ট এবং এর মধ্যে আমি এই যে মেথডটা কল করার ট্রাই করি আসতেছে না খেয়াল করে দেখছেন না এখানে তো আসে তাই না বাট এখানে তো আসতেছে না আসতেছে সাপোজ আমি একটু ফোর্সফুলি লিখি দেখলাম 20 40 একটা এরর আসছে না এরটা আমরা দেখি কি বলে আমি আমি পড়তেছি ঠিক আছে শোনেন ক্যান নট এক্সেস নন স্ট্যাটিক মেথড অ্যাট ইন স্ট্যাটিক কনটেক্সট এর মানে হলো আপনি যে মেথডটা ট্রাই করতেছেন কল করার জন্য সেটা একটা স্ট্যাটিক কনটেক্সটের মধ্যে আছে মানে একটা স্ট্যাটিক এরিয়া আছে যেখানে কল করে ট্রাই করতেছেন ওইটা একটা স্ট্যাটিক টাইপের মেথড রাইট সো এই ক্ষেত্রে রুলস যেটা বলে সেটা হলো একটা স্ট্যাটিক মেথডের ভিতরে একটা কোনো মেথড কল করতে হলে ওই মেথড কী হওয়া লাগবে স্ট্যাটিক হওয়া লাগবে বাট এই ক্ষেত্রে এই মেথড কি স্ট্যাটিক কোথাও বলছি আমরা আমি যদি এখানে স্ট্যাটিক বলে দেই এরও চলে গেছে ক্লিয়ার সো জাস্ট মনে রাখবেন যে কোনো একটা স্ট্যাটিক মেথডের ভিতরে আরেকটা কোনো মেথড কল করতে হলে অবশ্যই কী হওয়া লাগবে ওটাকে স্ট্যাটিক হওয়া লাগবে আচ্ছা এখন এই যে মেথড যেটা কল করছেন এর ভিতরে যদি আমি আরেকটা মেথড কল করি ওটাকে কী হওয়া লাগবে স্ট্যাটিক হওয়া লাগবে একদম সিম্পল হিসাব ঠিক আছে আচ্ছা এবং ফাইনালি গিয়ে কনসোল ডট রাইট লাইন রেজাল্ট ডট রিড ওকে সো আমরা রান করে দেখি রেজাল্ট যা আসার কথা ছিল তাই চলে আসছে তাই না 60 আসছে ফাইন এখন আমি যেটা করবো আমি তাহলে সাবট্রাক্টের জন্য একটা মেথড লিখে ফেলি আমি সিম্পলি যেটা করলাম এটাকে কপি করলাম
পেস্ট করলাম, নাম চেঞ্জ করে দিলাম, ওকে, এবং এটাকে এখানে কল করলাম। আমি বললাম ঠিক আছে 60 থেকে 40 রান করি, ঠিক আছে। রেজাল্ট কত আসছে? রেজাল্ট কত আসা কথা? আমি এখানে কি লিখছি? পাঠাচ্ছি কি ফার্স্ট এটা সেকেন্ড এটা, তাই তো? আমি আশা করতেছি কি আসা উচিত? 20। আউটপুট কি আসতেছে? সর্বোচ্চ এরকমই তো, তাই না? আচ্ছা, ফার্স্ট কথা হলো কপি পেস্ট ভালো জিনিস না। আপনি যত কপি পেস্ট করবেন, এক্ষেত্রে তিন লাইন দেখে আপনার চোখে পড়ে গেছে, এই যে এখানে এই আছে স্ক্রিনের মধ্যে আছে, তাই তো? এই যে আপনি যে দেখতেছেন স্ক্রিনের মধ্যে আছে না, কোডগুলা আপনার চোখে পড়ছে, আপনি বলছেন যে ওই লাইনটায় ভুল লিখছি, তাই তো? মেবি আপনার কোডের ক্ষেত্রে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন এখানে মেবি ওই মেথডটা 20 লাইনের, ওকে, এখানে কত হলো 20 লাইন কি এখানে আসবে? আসবে একটা স্ক্রিন দেখতে পারবেন একটা টাইম সবগুলা? অনেক ফন্ট ছোটো করে দেখা লাগবে না দেখতে হলে, যদি দেখতে চান? আচ্ছা, সো আপনি ঠিক ওই মেথডটা কপি করছেন এখানে। আপনি জানেন যে কি মানে সিমিলার কাজ আমি কপি পেস্ট করে কাজটা চালাই, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। সো এর ফলে যেটা হলো, আপনার ওই প্রোগ্রামে বাগ ঢুকে গেল। এখন কোন বাগ? এটা মনে রাখ নাকি, এই যে বলতেছি যে বাগ, এই বাগটা কি, তাই না? আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এই কোডের মধ্যে কিছু লজিক্যাল বলতে পারেন, বিশেষ করে লজিক্যাল এরর ঢুকে, ঠিক আছে? বাগ বলতে কারণ কি, আমি তো প্রোগ্রাম যখন বিল্ড করতেছি, বিল তো সাকসেস, মানে বিল্ড এরর নাই, মানে সিনট্যাক্স কোনো এরর আমরা রাখি নাই, এর মানে বাগ ঢুকছে মানে আপনার লজিক্যাল কোনো এরর ঢুকে গেছে, রাইট? সো এখন ওইটা আমরা ফিক্স করবো কীভাবে? আমি এখন কি খুঁজবো, এভাবে গিয়ে স্ক্রল করে খুঁজবো, এটা করবেন যে কোথায় বাগ ঢুকলো, তাই না? এটা কি পসিবল? আমার এখানে অল্প কয়েকটা লাইনে ছিল, আমার জন্য প্রবলেম নাই এক্ষেত্রে। বাট আপনি যখন বড় প্রজেক্টে কাজ করবেন, এরকম মাল্টিপল এরকম ফাইল থাকবে, ওই ক্ষেত্রে কি পসিবল, তাই না? ওই ক্ষেত্রে আমার যেটা করা লাগবে, আমার এই প্রোগ্রামটা ডিবাগ করে দেখা লাগবে, ঠিক আছে? ডিবাগ মানে আমার ইন্সপেক্ট করা লাগবে যে কোথায় অ্যাকচুয়ালি এই লজিক্যাল ভুলটা আছে, আমার কোথায় ভুলটা করলাম, কেন রেজাল্টটা ঠিকমতো আসতেছে না, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা কী করবো, ডিবাগ কীভাবে করা লাগে ভিজুয়াল স্টুডিওতে সেটা দেখি। আমরা একটা ডিবাগ পয়েন্ট বসাবো। সো ডিবাগ পয়েন্ট বসানোর জন্য যেটা করা লাগবে, এই যে অংশ দেখতেছেন না, লাইন নাম্বার আছে, দেন এই পাশে সাদা অংশ, এই যে এই পাশে একটা অফ হোয়াইট একটা অংশ আছে, তাই না? সবাই খেয়াল করেন এখানে, পরবর্তী আমি এটা বলবো না, যদি পরবর্তী কোশ্চেন করেন যে ডিবাগ পয়েন্ট কোথায় বসানো হয় এটা আমি বলবো না, ঠিক আছে? সবাই একটু খেয়াল করে দেখেন এখানে। সো আমরা যেটা করবো, ঠিক এই অংশে ডিবাগ পয়েন্ট বসাবো। সো ডিবাগ পয়েন্ট বসালে কী হয় সেটা একটু বলি। ডিবাগ পয়েন্ট বসানোর ফলে যেটা হয়, প্রোগ্রাম তো রান হবে কোথেকে, মেন থেকে শুরু হয়, এটা কি জানি আমরা? যে কোনো প্রোগ্রামের এক্সিকিউশন অথবা এন্ট্রি পয়েন্ট কোনটা, মেন ফাংশন। সো আমি যদি বলি এখানে আমি ডিবাগ পয়েন্ট বসালাম, এভাবে ক্লিক করলাম, একটা রেড মার্ক চলে আসছে, তাই না? ডিবাগ পয়েন্ট তুলে দিলে আবার কী করবো, আবার এখানে ক্লিক করবো, সিঙ্গল ক্লিক করলে হবে, সিঙ্গেল, ওকে। আচ্ছা, সো বসালাম, এর ফলে কী হবে, এর ফলে যেটা হবে, আমি যখন অ্যাপ্লিকেশন রান করবো, কোথায় আছে এখন? এখানে সে থেমে আছে, তাই না? জি। আচ্ছা, আচ্ছা, যেটা বলতেছিলাম,
যে এখানে যখন আমি ডিওকন বসালাম এখানে সে পর্যন্ত থেমে আছে ঠিক আছে এখন কিন্তু এখানে যায় না রাইট আমি এখন এখানে আছি ঠিক এই পর্যায়ে এখানে একটা অ্যারো সাইন দেখতেছেন জি সো এই কারণে বলতেছি ডিবাগিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি যতদিন প্রোগ্রামিং করবেন আপনার এটা লাগবেই ঠিক আছে ডিবাগ করতে সো এটা ভালোমতো বুঝে না ঠিক আছে সো এই রেস্ট অফ দ্য কোর্স আপনার এটা লাগবে অবশ্যই আচ্ছা সো আমি এখন চাই কি লাইন বাই লাইন দেখতে কীভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে কোথায় কোথায় যাচ্ছে কলগুলো রাইট সো তার জন্য যেটা করব আমরা F10 ইউজ করব হলো লাইন বাই লাইন দেখতে এখানে দেখবেন কমনগুলো পাবেন এখানে এটা হলো F11 আর এটা হলো F10 একটা হলো স্টেপ ওভার একটা স্টেপ ইনটু সো ফার্স্টে আমি দেখব স্টেপ ওভার কী কাজ করে স্টেপ ওভার হলো লাইন বাই লাইন এক্সিকিউট করে সো আমি ফার্স্টে স্টেপ ওভার দিই আসলো রেজাল্টের ভ্যালু কী আছে জিরো এর মানে কি এই লাইনে আসছে ঠিকই বাট এই লাইনে এখন কি হয় নাই এক্সিকিউট হয় নাই রাইট সো আসলো আবার পরবর্তী পরের লাইনে চলে যাই এই লাইনে এক্সিকিউট হয়ে গেছে তাই না ভ্যালু কি আছে 100 বাট আপনি কি বলছেন এখানে সাবট্রাক্ট এখানে এসে আপনি ধরলেন আমার এই লাইনে ভুল আছে তাই না এই লাইনে আমার ভুল আছে মানে এই লাইনে যে রেজাল্ট আসতেছে যে রেজাল্ট আমাকে রিটার্ন করতেছে তার মধ্যে কোনো গণ্ডগোল আছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি এভাবে দেখে গেলেন আপনাকে আউটপুট দেখালো 100 সো রেজাল্ট ঠিক নাই সো রেজাল্ট ঠিক করবো কীভাবে এগেন আমরা রান করি আমি এখন যেটা চাই আমি যে মেথডের ভিতরে ঢুকে দেখতে চাই এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলাটা কি এখানে কারণ রেজাল্ট কে দিচ্ছে মেথড দিচ্ছে না আপনাকে রেজাল্টটা সো আমি এটার ভিতরে ঢুকতে চাই সো আবার রান করি আবার প্রোগ্রামে সে কী হলো এখানে পজ হচ্ছে রাইট সো আমি আবার এখানে এসে F10 দিলাম এখানে আসলো এখনও এক্সিট হয় নাই তাই তো আমি এখন ঠিক এই অবস্থা আমি কী চাই এই মেথডের ভিতরে ঢুকতে চাই মানে আমি স্টেপ ইনটু করতে চাই ওকে সো স্টেপ ওভারের জন্য যখন লাইন বাই লাইন এক্সিট করতেছিলাম F10 এবং আমি স্টেপ ইনটু মানে এই মেথডের ভিতরে ঢুকতে চাই তো এক্ষেত্রে কী দিব F11 ওকে আমি যখন এখানে দিব দেখি কই চলে যায় কোথায় আছে কোথায় আছে দেখেন তো এই যেখানে দেখবেন পয়েন্ট আছে ঠিক আছে এখানে দেখবেন যে অ্যারোটা দেওয়া আছে যে কোথায় আছে বর্তমানে আচ্ছা সো আসলো এখানে আসার পরে ও ভ্যালু তো এগুলো নিয়ে আসছে তাই না দুলে বোঝা যাবে কি ভ্যালু নিয়ে আসছে এখানে আচ্ছা সো এখন আপনি যখন এখানে আসলেন F10 দিয়ে যাচ্ছেন লাইন বাই লাইন দেখতেছেন এই মেথডের ভিতরে কীভাবে কাজ করতেছে এখানে এসে আপনি ধরা পড়লো যে আপনি কী করছেন প্লাস দিয়ে রাখছেন সো আপনার সেই লজিক্যাল এরর খুঁজে পেয়েছেন আপনি তাই তো এখানে গিয়ে যখন রেজাল্ট দেখতেছেন ও আচ্ছা এখানে গিয়ে অ্যাকচুয়ালি ভুল করতেছ সো আপনি যদি পেয়ে গেছেন ঠিক আছে আমি স্টপ করলাম প্রোগ্রাম এখানে এবং এখানে কী করলাম ওই লজিক্যাল এররটা ঠিক করলাম আমি এখানে এগেন রান করি আসলো F10 দিয়ে ডিবাগ করলাম রেজাল্ট এবার ঠিক আছে 20 আমার এখন প্রোগ্রাম ঠিক মতো কাজ করতেছে সো রেস্ট অফ দ্য লাইন কী আছে আমার আর ডিবাগ করার প্রয়োজন নাই ওই ক্ষেত্রে আমি যেটা দিয়ে দিব কন্টিনিউ সো কন্টিনিউ দিলে যেটা হবে ও বাকিগুলো নিজে এক্সিট করে রান করে দেবে প্রোগ্রামটা একদম শেষ পর্যন্ত ক্লিয়ার রান করে দিচ্ছি তাই না মানে ওই ক্ষেত্রে আমার আমি তো দেখতেছি কি কি এই লাইন পর্যন্ত ডিবাগ করে রেজাল্টটা কী আসে বাট বাকিগুলো দেখার আমার দরকার নাই রাইট ওই ক্ষেত্রে আমি কন্টিনিউ দিয়ে দেবো নাহলে তো F10 দিয়ে দেওয়া লাগবে আবার তাই তো সেক্ষেত্রে কন্টিনিউ দিয়ে আমি শেষ করে দেবো এটা সো এটা ক্লিয়ার সবাই সো মেথড আমরা কখন ইউজ করি আর একটু বলি যখন ধরেন একই কাজ আমার বারবার করা লাগতেছে ঠিক আছে সেম কাজ করতেছি বাট ওইটা কি আমার রিপিট মানে করা লাগতেছে এই কাজটা সো এই কাজটা আমি একটা মেথড নিয়ে যাই আমি মেথড কল করব তাই না তাহলে তো ভালো হয় রাইট জিনিসটা এরকম যে সাপোজ আপনি এই যে অ্যাড করার ক্ষেত্রে আপনি যদি কোথাও লিখে রাখেন সবে কি আপনি এটা কল করবে তাই না সবে ইউজ করবে নতুন নতুন অ্যাড লেখার দরকার নেই তাই না এটা আরও অবজেক্ট ওরিয়েন্টেড যখন শুরু হবে আরও খুব ভালো মতো বুঝতে পারবেন এই জিনিসগুলো আমাদের সামনের ক্লাসগুলোতে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে এগুলো ওকে আচ্ছা সো মেথড নিয়ে কারো কোয়েশ্চেন আছে ডিবাগিং নিয়ে ডিবাগিং ক্লিয়ার সবার আচ্ছা আই টু রিভিউ করি তাহলে সো F10 আমরা কখন ইউজ করবো স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য আর F11 কখন ইউজ করবো
যখন কোনো একটা লাইনে আছে আমি তার ভিতরেই ঢোকার জন্য রাইট কোনো মেথড থাকবে অবশ্যই ওই মেথডের ভিতরে ঢোকার জন্য ঠিক আছে তখন আমরা কি ইউজ করবো এফ ইলেভেন মানে স্টেপ ইনটু করবো আমরা যদি বলেন না লাইন বেলাইন এক্সিট করে যাবো মানে ও যে ও কী কাজ করতেছে আমার জানার দরকার নেই আমি জাস্ট ওই রেজাল্ট দিলে হবে ওই ক্ষেত্রে আমরা এফ টেন দিয়ে ইউজ করবো ওকে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা সব প্র্যাকটিস করেন সবাই স্যার কোয়েশ্চন আছে হ্যাঁ